সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের 15 বছর আজ। হত্যাকাণ্ডের দেড় দশকেও শেষ হয়নি এর বিচার কাজ। তদন্তের বেড়াজালে আর সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিলম্বিত হচ্ছে এর বিচার কার্যক্রম। বিচারের দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। এ নিয়ে কথা বলতে হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সালেহউদ্দিন আহমেদ। সালেহউদ্দিন, 15 বছরেও এখনো পর্যন্ত বিচার কাজ শেষ হয়নি, মূলত কি কি কারণ চিহ্নিত করবেন? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এবং আপনাকে। মূলত এই মামলাটি একটা রাজনৈতিক মামলা। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল হাওয়া ভবনে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই শাহ এ এম এস কিবরিয়া জনপ্রিয় সাবেক অর্থমন্ত্রীকে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছিল এই দিনে। এইটা দীর্ঘদিন তদন্ত হয়েছে, 3 বার এই মামলাটার বিপক্ষে বাদীপক্ষে নারাজি দেওয়া হয়েছে, 3 বার এটাও বিভিন্ন তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তদন্ত হয়েছে। এই তদন্ত কাজে দীর্ঘদিন সময় গেছে। বিচারে মূলত 2016 সালে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি ট্রান্সফার হয়ে গেছে, সেদিন থেকে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমার জানা মতে এই মামলায় মোট 43 জনের সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিভিন্ন তারিখ পড়লেও সাক্ষী নেওয়া হয় নাই বিভিন্ন কারণে। কোন সময় দেখা গেছে যে আসামি অনুপস্থিত, কারণ একই আসামি ভিন্ন ভিন্ন মামলায় তাকাতে ভিন্ন জেলায় ভিন্ন জায়গায় তারা স্থানান্তরিত থাকে, যে কারণে সুনির্দিষ্ট তারিখে তারা ওই সিলেট ট্রাইব্যুনালে আসতে পারে না। কোন সময় দেখা গেছে যে আসামি অসুস্থ, আসামি আসতে পারে না। অন্য তারিখে দেখা গেছে যে সাক্ষী আসে হাজির হয় নাই। এইসব বিভিন্ন জটিলতার কারণে মামলাটি আসলে বিচারে দেরি হচ্ছে, সাক্ষী প্রমাণ শেষ করতে দেরি হচ্ছে। তারপরও আমরা আশাবাদী যদি আরেকটু তৎপর হয় পুলিশ, সাক্ষীগুলো সঠিক মতো হাজির করে এবং আসামিদেরকে সঠিকভাবে হাজির করা হয়, তো অচিরেই এই মামলাটির একটা নিষ্পত্তি দেখতে পারব এবং আমরা যারা জনগণ এই মামলার রায় দেখতে চায় তারা অচিরেই দেখতে পারবে বলে আমি বিশ্বাস করি। সালেহউদ্দিন আহমেদ, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় যে সাক্ষীদেরকে ঠিকঠাক মতো আনা হয় না, আবার অনেক ক্ষেত্রে এরকমও আছে যে আসামিরা অন্য মামলায়, আসামিদের বিরুদ্ধে অন্য মামলা থাকার কারণে সেই সময় আসামিদের ঠিকঠাক মতো প্রডিউস করা হয় না, ফলে একটু ধীরগতি আছে বা এখানে এখানে সিনসিয়ারিটির অভাব আছে বলে মনে হয় কিনা? আসলে আমাদের দেশের কিছু কিছু ক্ষেত্রে আইনের দুর্বলতা আছে, কিছু কিছু ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা আছে। আপনারা জানেন যে গ্রেনেড হামলার ঘটনায় সারা দেশে মামলা হয়েছে এবং একই আসামি বিভিন্ন মামলায় আসামি, যে কারণে আজকে দেখা যাচ্ছে সিলেট জেলায় যে তারিখে এই মামলাটার তারিখ, ওই সেম ডেটে অন্য আরেক জেলায় এই মামলার আসামির তারিখ, যে কারণে হয়তো ওই জেলায় নিয়ে গেছে এই আসামিকে, সিলেট জেলা আসতে পারে নাই। এই এই তারিখটা কিন্তু ওই আসামির কারণে ওই তারিখটা এমনি গেল, কোনো সাক্ষী নেওয়া যাচ্ছে না। সাক্ষী আসলেও সাক্ষী নেওয়া যাবে না, যেহেতু আসামে কাস্টডিতে আছে, এই কারণে সাক্ষীর উপস্থিতি প্রয়োজন, উপস্থিত না হলে সাক্ষীরা নেওয়া যায় না। আবার কোন সময় আছে আসামে আসে, সাক্ষী হয়তো ওই তারিখে বিভিন্ন কারণে সাক্ষী স্থানান্তরে থাকায় বা অন্য কোনো কারণে সাক্ষী পুলিশে হাজির করতে পারে নাই, ওই দিন ওই তারিখ পরে যায়, সাক্ষী হয় না। এইসব কারণেই মূলত মামলার দীর্ঘসূত্রিতা হয়। আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আইন মন্ত্রণালয়কে বলবো, এইসব যে মামলা, বিশেষ করে সারা দেশে যে গ্রেনেড হামলার মামলাগুলি, একই আসামি দেখা গেছে 10টা 15টা 20টা মামলার আসামি, এই ক্ষেত্রে এইসব মামলায় দীর্ঘসূত্রিত হবে, কারণ আসামি এক কিন্তু বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন মামলা। এইটা দ্রুত বিচার ট্রাইব্যুনালটা মূলত ঢাকা কেন্দ্রিক হওয়া উচিত, সারা দেশের যে দ্রুত বিচারের যে এই মামলাগুলি একই জায়গাতে ট্রায়াল করা উচিত, তাহলে হয়তো এই মামলাগুলি দ্রুত শেষ করা যাবে। সালেহউদ্দিন আহমেদ, একটা জিনিস প্রথমে আপনি বলছিলেন যে এটি একটি রাজনৈতিক মামলা। আমরা জানি যে শাহ এম এস কিবরিয়া বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু তার ছেলে এখন আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। তার ছেলের বর্তমান রাজনৈতিক অবস্থান কি এই মামলার গতি নির্ধারণে কোনো ভূমিকা পালন করছে বলে মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে এটা রাজনৈতিক মামলা হলেও আমার এই দৃষ্টিকোণ থেকে যে কিবরিয়া সাহেব ছিলেন একজন বড় রাজনীতিবিদ, বড় অর্থনীতিবিদ, এই হিসাবে একটা রাজনৈতিক মামলা। তো ওনার ছেলে
ডক্টর শাহ রেজা কিবরিয়া যে দাবি করেছেন এটা আসলে গ্রহণযোগ্য না। মামলার গতিতে চলে, আইনের দ্বারা পরিচালিত হয়, মামলা সাক্ষী প্রমাণ দেওয়া প্রমাণ হয় যে আসামিরা অপরাধ করছে কি করছে না, এটা এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কাজ করে না। মূলত আমি যতটুকু জানি যে এই মামলার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। শুধু সালাউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।